রাতের অন্ধকারে বাংলা সহায়তা কেন্দ্রে ভাঙচুর দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর জেলা শিক্ষা দপ্তরে। জেলা শিক্ষা দপ্তরে অবস্থিত এই বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে কাঁচ থেকে ব্যবহৃত সামগ্রী। এদিন সকালে অফিস খুলতেই দেখা যায় জানলার কাঁচসহ টেবিল এবং আসবাবপত্র সহ কম্পিউটার ভেঙে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন নথিপত্র। বাংলা সহায়তা কেন্দ্রের কার্যকর্তাদের দাবি, এরকম ঘটনা প্রায় ঘটে থাকে, হয়তো ভেতরে কুকুর আটকে থেকে যাওয়ার জন্যই রাত্রিবেলায় এরকম ঘটনা ঘটেছে। এই নিয়ে বহরমপুর থানা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘরের ভেতর ঢুকে ভাঙচুর করেছে তা এখনও নিশ্চিত নয়, তদন্ত শেষ হওয়ার পর সমস্ত কিছু জানা যাবে। সেন্টার বন্ধ করে বাড়ি চলে গেছি, তারপরে এখন যেটা সেন্টার খুলে দেখা যাচ্ছে যে সেন্টারের ভিতরে প্রচণ্ড ভাঙচুর অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। এবং আমরা ঠিক আইডিয়া করতে পারছি না কীভাবে ভাঙচুর হয়েছে, কিন্তু যতদূর সন্দেহ করা হচ্ছে যে ভিতরে হয়তো কুকুর থেকে গেছিলো, কেন কি আগেও এই অফিসে নাকি এই ধরনের ঘরের মধ্যে কুকুর থেকে যাওয়ার জন্য এরকম ক্ষতি করেছে, ঠিক আছে। এবং সেটা আমরা ক্লিয়ারলি পুরো এ না হলে বুঝতে পারছি না। না, কম্পিউটার ভাঙচুর হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে, এবং কামড়িয়েছে চেয়ারে টেবিলে, দেখে মনে হচ্ছে উনি নিজেকে রেস্কিউ, জানলার কাঁচ ভেঙে মনে হচ্ছে যে কুকুরটাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেখানে ভিতরে আঁচড়ে দাগ পাচ্ছি দেখতে।